আসসালামু আলাইকুম। আচ্ছা ইফতি ভাই, ইফতি ভাই আমি প্রথম থেকে স্টার্ট করছি, আপনি যেহেতু বলছেন কালকের এটা রিভিউ করার জন্য। আমরা যখন একটা ডোমেন নিব, আমাদের ডোমেনটা তখন এরকম খালি থাকবে, কোনো কিছু ইনস্টল করা থাকবে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝে যাচ্ছে সবাই ভাই, একটু আপনি বলে রেসপন্স যান। করুন। তো আমাদের প্রথমটা এই ডোমেইনটা এরকম খালি থাকবে, তো আমরা ডোমেইনের সি প্যানেলে অ্যাক্সেস করব। ওটা আমাদের ওয়েবসাইটে যে ডোমেইনটা আমরা পারচেজ করছি ওটা এখন অ্যাক্টিভ হয় নাই, কয়েক ঘন্টার পরে, 48 ঘন্টা মনে হয় সম্ভবত, কয়েক ঘন্টা পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এটাতে দেখাচ্ছি, এখানে যখন আমরা সি প্যানেলে লগ ইন করব, সি প্যানেলটা এরকমই দেখাবে। এরপর আমরা নিচে যখন স্ক্রল করব, অথবা আমরা এখানে লিখতে পারি সফটাকুলাস, এই সফটাকুলাস অ্যাপ ইনস্টলার যখন এখানে লিখব, এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। এখানে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। ফোন অন করে দেওয়া হয়েছে। হ্যাঁ বলেন। এখানে ওয়ার্ডপ্রেসের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে লেখা আছে সিম্পলি, এখানে কিন্তু ইনস্টল লেখা আছে, ইনস্টল নাও। আমরা ওয়ার্ডপ্রেসটাকে আমাদের ডোমেইনে, যে আমাদের খালি যে ব্ল্যাঙ্ক যে ডোমেইনটা, এই ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল করব। তো এখানে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এখন এখানে আমাদের যার যার সাব ডোমেইনে আমরা এটাকে ইনস্টল করব। তো এখানে সাব ডোমেইন অথবা মেইন ডোমেইনে হলে মেইন ডোমেইন, তো এখানে সবগুলো ডোমেইন দেখাবে আপনার সি প্যানেলের আন্ডারে যতগুলো ডোমেইন থাকবে ওগুলো সব এখানে দেখাবে। তো আমরা যে ডোমেইনে ইনস্টল করতে চাচ্ছি এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং .nkri.com। তো আমরা এখানে এই ডিজিটাল মার্কেটিং .nkri.com এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিম্পলি আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিব। তো এখানে আমি পজ করে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি। এবং এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস খেয়াল করব, আমরা এই যে স্ট্রং, আমাদের স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে কিনা। তো স্ট্রং পাসওয়ার্ডের জন্য আমরা দিতে পারি ফর এক্সাম্পল কিছু নেম, কিছু ক্যারেক্টার, এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, কিছু কিছু নাম্বার, এই টাইপসের কম্বিনেশন আমরা স্ট্রং পাসওয়ার্ডটা তৈরি করতে পারি। এবং এখানে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিব, আমাদের যে ইমেলটা ওই ইমেলটাকে এখানে দিয়ে দিব, ইমেল যাতে আমাদের অ্যাপ ওয়ার্ডপ্রেস এর কমপ্লিট যে ইনফরমেশন গুলো আমাদের ইমেইলে চলে যাবে। তো আমরা এখানে একটা ইমেল দিয়ে দিই, দেওয়ার পরে এখানে এটা আমরা যদি চেক থাকে আমরা আনচেক করে দিব। এবং হচ্ছে নিচে যখন স্ক্রল করব, নিচে আমরা সেম ইমেলটাকে দিয়ে দিব। তো আমরা এই সেম ইমেলটা নিচে দিব এখানে ইনস্টলের এখানে। দেওয়ার পরে আমরা সিম্পলি এখানে এই যে নিচে ইনস্টলে ক্লিক করব। তো আমাদের এটা চেকিং এবং সাবমিটিং ডাটা ইনস্টল হচ্ছে, 1-2 মিনিটের ভিতরে এটা এই যে সিম্পলি ইনস্টল হয়ে গেছে। তো এখানে ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস কনগ্রাচুলেশনস
the software was installed successfully. That means আমাদের এই ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখানে কিন্তু বলে দিছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল। আমরা এটাকে যখন রিলোড করব এখন দেখব একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কমপ্লিট তৈরি হয়ে গেছে। এই যে কালকে আমরা অ্যাডটুক দেখছিলাম একটা ওয়ার্ডপ্রেসের কিভাবে ইনস্টল করতে হয় আপনার ডোমেইনে। তো আমরা এটা ইনস্টল করে ফেললাম। এখানে এখানে নিচে কিন্তু আরেকটা ইউআরএল দেয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। তো এই ইউআরএল এ যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমাকে এই যে লগইনের মানে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগইনের একটা ইন্টারফেস আসবে। এই যে আমার লগইন হয়ে গেছে, যেহেতু আমি এখান থেকে ডাইরেক্ট লগইন করছি। আর যদি আমি এখন এখান থেকে আমার ডোমেইনের ইউআরএল থেকে যদি আমি লগইন করতে চাই, তাহলে আমরা আমরা এই যে ইউআরএল এর পাশে একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে wp-admin এটা লিখবো। এটা লিখে ইন্টার দিব। তখন হচ্ছে আপনার ওই যে এখানে যে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা দিয়ে এখানে লগ ইন এর অপশনটা আসবে। তো আমার এখানে অবশ্যই একদম লগ ইন হয়ে গেছে, যেহেতু আমি এখান থেকে করছি। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড, যেটাকে বলা হয়। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, একটা ওয়েবসাইট এর ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পাই, ইউজাররা যেটা দেখতে পাই, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর এটা হচ্ছে ব্যাক এন্ডে আমরা যে কাজগুলো করি, পোস্ট করি, আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো করি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড। সো এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড এর ড্যাশবোর্ড, যেখান থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটা আছে এটাকে আমরা ফুললি কন্ট্রোল করতে পারি। এখানে আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এবং স্টেপ বাই স্টেপ এখানে সবকিছু সিম্পলি দেখা যাচ্ছে। আর এখানে আমরা প্রথমে এখানে কিন্তু এই যে এখানে হচ্ছে পোস্ট দেখা যাচ্ছে, পোস্টের আন্ডারে এবং সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে। এখানে অল পোস্ট, নিউ ক্যাট, নিউ অ্যাড, নিউ ক্যাটাগরি, ট্যাগস, মিডিয়াতে লাইব্রেরি, অ্যাড নিউ পেজে, অল পেজ, অ্যাড নিউ কমেন্টস। আমাদের ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে এই যে কমেন্টের আন্ডারে আসবে। অ্যাপিয়ারেন্স হচ্ছে আমাদের থিম। তো থিমটা হচ্ছে কি, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এর এখানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে থিম এবং প্লাগ ইন বেস, এটা একটা থিম ইনস্টল করা আছে। তো আমরা যখন থিম চেঞ্জ করব আমাদের ওয়ার্ডপ্রেস এর যে ইন্টারফেসটা আছে, যে ইউজারের যে ইউজার ফ্রন্টেন্ড আছে, ওই ফ্রন্টেন্ডটা স্ট্রাকচার এবং লুকটা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে থিম। এবং হচ্ছে যে আমি একটা এখানে পোস্ট করে দেখাচ্ছি, অল পোস্টে গেলে, অল পোস্টে যাওয়ার পরে এখানে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? কিন্তু কথা বলতেছে না। বুঝা যাচ্ছে? হ্যালো, জি ভাই বুঝা যাচ্ছে। কোন কোশ্চেন আছে? জি বুঝতেছি। কোন কোশ্চেন আছে? কোশ্চেন তো মনে নাই না ভাই, এতটুকু ঠিক আছে। কারো কোন কোশ্চেন আছে? ইফতি কিন্তু নাই ভাইয়া। ইফতি ভাই তো মেসেজ করছিল, মানে কি নাই? আপনি কন্টিনিউ করে যান ভাই, আপনি কন্টিনিউ করে যান। তো এখানে আমরা যে একটা হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট দেখতে পাচ্ছি, যেটা আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এটাকে এডিট করে একটু দেখি। আমরা এটা চেঞ্জ করলে, আমরা ব্যাক এন্ডে যখন চেঞ্জ করব তা আমাদের ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয় কিনা এটা একটু আমরা চেক করি। একটা অবস্থা, আমরা এটাকে এখানে যে উপরে লেখা যাচ্ছে এটাকে আমরা এডিট করলাম এবং এখানে উপরে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আপডেট। এখানে আমরা আপডেটে ক্লিক করব। এখানে নিচে আমাদেরকে দেখা যাচ্ছে যে পোস্ট আপডেটেড। যখন আমি আপডেটে ক্লিক করছি, এখানে পোস্ট আপডেটেড,
এখানে আমরা এখন যদি এই ওয়েবসাইটটাকে রিলোড করি তাহলে আমাদের পোস্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের ব্যাক এন্ড থেকে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি এটা আমাদের ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়। আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা একটা পোস্ট করে দেখি কিভাবে একটা পোস্ট করতে হয়, একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে কিভাবে একটা পোস্ট করতে হয়। তো তার আগে আমাদের আমরা যখন এখানে পোস্ট করতে যাব, তো এখানে পোস্টের এখানে আমাদের এই যে ইন্টারফেসটা কেমন জানি দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে না। তো আমরা এখানে ব্যাক এন্ডে যাবো, তো আমরা এখানে প্লাগইন অপশন যাব। প্লাগইনটা হচ্ছে আমাদের সহযোগী, আমাদের কাজগুলোকে আরো সহযোগী সহজ করবে। তো আমরা এখানে অ্যাড নিউতে যাব। প্লাগইনতে এই যে যখন ইনস্টলে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাবো আমাদের কয়টা প্লাগইন ইনস্টল করা আছে। তো এখানে ডিফল্ট এই প্লাগইন গুলা ইনস্টল করা থাকে, তো আমরা এগুলাকে ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নাই। এখানে ডিএক্টিভেট করা যায়, তো আমরা ডিএক্টিভেট করলাম, অ্যাপ্লাই দিলাম। দেখা যাচ্ছে এখানে এই যে আমরা এখানে এই প্লাগইনে এখানে চেকমার্ক দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এবং হচ্ছে এখানে এই যে এখানে ডিএক্টিভেট লেখা আছে, এখানে ডিএক্টিভেট লেখা আছে, অ্যাপ্লাই দিলে ডিএক্টিভেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডিলেট দিয়ে ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ডিলেট হয়ে যাবে, এই ডিলেট হয়ে গেছে। তো আমরা এখানে অ্যাড নিউতে যাবো, এই যে উপরে লেখা আছে অ্যাড নিউ, এবং অথবা এখানে প্লাগইন থেকে নিচে অ্যাড নিউতে লেখা আছে, যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে। তো আমরা অ্যাড নিউতে যাবো। অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো প্লাগইন দেখা যাবে। তো এখানে আমাদের যখন যেটা দরকার এটা আমরা সার্চ করলে যদি এখানে প্লাগইনটা থাকে এটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখানে একটা ক্লাসিক এডিটর দেখতে পাচ্ছি, তো আমরা এটাকে ইনস্টল করব। একটা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, তো এটা আমরা এখানে এখন দেখলাম, মনে করেন এই যে ইনস্টলে যখন ক্লিক করব এটা আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের এই প্লাগইনটা আমরা এখন অল প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে গিয়ে দেখব। এই যে আমাদের প্লাগইনটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, অল প্লাগইনে চলে আসছে। তো আমাদের এই প্লাগইনটা কিন্তু এখন অ্যাক্টিভেট হয় নাই, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করতে হলে আমরা এখানে এই যে অ্যাক্টিভেট লেখা আছে এখানে অ্যাক্টিভেট, আমরা অ্যাক্টিভেটে যখন ক্লিক করব আমাদের এই প্লাগইনটা এখানে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে, হয়ে গেছে। তো আমরা এটা হচ্ছে ক্লাসিক এডিটর, মানে হচ্ছে এটা আমাদের আমরা যখন পেজ কোনো কিছু এডিট করতে যাব, এখন অ্যাড পোস্টে গেলাম, অ্যাড নিউ গেলাম, অ্যাড নিউতে আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কমফোর্টেবল দেখা যাচ্ছে। তো আমরা একটা পোস্ট করব, তো আমরা এখান থেকে কিছু ড্যামি কন্টেন্ট নিই, ড্যামি লিপসাম থেকে আমরা কিছু ডামি কন্টেন্ট দেব। এই যে লিপসাম, এই যে এখানে কন্টেন্ট গুলা পেস্ট করলাম, এবং আমাদের একটা পোস্টের একটা টাইটেল দিব, যে টাইটেলটা এখানে থাকবে। এখন এখানে এখানে যে আমরা নিচে যে পোস্টের কন্টেন্ট গুলো দিলাম, এখান থেকে এখানে কিন্তু এখান থেকে আমরা এগুলাকে এখানে অনেকগুলো অপশন আছে যেটা মাইক্রোসফট এক্সেল আমরা সবাই দেখতে পাই। তো এগুলাকে এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে ডিজাইন করতে পারি যখন যেটা দরকার। এটার মধ্যে এইটা ক্লিক করে মনে করেন আমি কোটেশন দিলাম, তারপরে হচ্ছে একটু ডিজাইনটাকে আমি নর্মাল নর্মাল রাখলাম, লাস্টের এটাকে নর্মাল রাখলাম, আর এই এটাকে আমি ইটালিক রাখলাম, এবং হচ্ছে মাঝখানে কয়েকটা লাইনকে আমি বোল্ড করে দিলাম। তো এভাবে আমরা আমাদের পোস্টের কন্টেন্ট গুলাকে আমরা ডিজাইন করতে পারি, রাইট?
এখন আমরা যখন আমাদের এই পোস্টটাকে এখানে যে পাবলিশড লেখা আছে রাইট সাইডে, এই যে পাবলিশড, এখানে পাবলিশে যখন আমরা ক্লিক করব পোস্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। যখন এখন যখন আমরা এটাকে রিলোড করি, এই যে আমাদের ডামি পোস্টটা পাবলিশড হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা পোস্ট করব, যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের কন্টেন্ট গুলা দিয়ে আমরা পোস্ট করছি, আমরা এখানে কোনো ইমেজ দিই নাই, রাইট? তো আমরা এখানে একটা ইমেজ দিয়ে একটা পোস্ট করব। তো এখানে আমরা অ্যাড নিউতে গেলাম, ইমেজ পোস্ট, এখানে কিছু ডেমি কন্টেন্ট দিলাম, অ্যাড নিউতে গেলাম, সিলেক্ট করলাম, যে আমাদের ইমেজটা আমরা এখানে সেট করলাম, এটাকে চাইলে আমরা অন্য জায়গায় শিফট করতে পারি, যে যেই জায়গায় আমাদের দরকার। দিলাম এই পাশে দিয়ে, এই যে এখানে আমি অ্যালাইনমেন্টে অ্যালাইন অ্যালাইন লেফটে যখন দিলাম এটাকে, এটা কিন্তু অ্যালাইন অটোমেটিকলি সেট হয়ে গেছে। আমরা এরকম অনেকগুলো পোস্ট দেখি, তো আমরা এখন এটাকে পাবলিশড করে দিব। পাবলিশ করে দিলাম। নাজমুল ভাইয়া একটু হোল্ড করেন, এই যে পাবলিশ করে দিচ্ছেন না পোস্টটা, এই পোস্টটা তো পাবলিশ হয়ে যাচ্ছে এটা দেখে ফেলছেন। এখন আপনাদের যেটা অন পেজ এসইও বলতে পারেন আপু, অন পেজ এসইও তে আমাদের কি কাজ থাকবে, এই প্লাগইনে গিয়ে আপনি হচ্ছেন জাস্ট ইউজড এসইও টা প্লাগইন করবেন। প্লাগইন করার পরে সেটিংস এর নিচে দেখা যাবে যে ইউজড এসইও, প্লাগইনে গেলে নিচে দেখা যাবে ইউজড এসইও, তখন এই যে ডান পাশে রাইট সাইডে যে পোস্টটা করছেন নাজমুল ভাই এখন, এইটা রাইট সাইডে একটা পোর্শন দেখা যাবে, যে পোর্শনে আপনার দেখাবে কি কি কাজ হয়েছে কি কি কাজ হয়নি, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা দেখাবে যে কি কি কাজ হয়েছে কি কি কাজ হয়নি, কোনটা কতটুকু করতে হবে, কোনটা টিক মার্ক। এইখানে হচ্ছে ওরা দেখায় যে এসইওর জন্য প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনি প্রপার ওয়েতে ফুলফিল করেছেন কিনা, এটাই হচ্ছে অন পেজ এসইও। যে ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে, আপনারা যারা এই পোস্টটা করা বুঝবেন না, পোস্টের জিনিসটা বুঝবেন না, তারা কিন্তু বারবার বলছি অন পেজ এসইও তারা করতে পারবেন না, কারণ অন পেজ এসইওর কাজই হচ্ছে পোস্ট করা, এবং পোস্টের মধ্যে এসইও রিলেটেড মানে হয়েছে কি যে কোনো একটা টপিক, যেমন কালকে না পরশু দিন মনে হয় ইমন যখন গিট পাবলিশ করছিল, ইমন বারবার বলছিল আপু এটাই আমার ট্যাগ কিওয়ার্ড, এটাই আমার কিওয়ার্ড যেটা আমি কমাবো না, কিন্তু ফাইবার নিচ্ছিল না কারণ কিওয়ার্ড ডেন্সিটি বেশি হয়ে যাচ্ছিল, মানে ওইটুকু 1200 ক্যারেক্টারের মধ্যে ওর কিওয়ার্ডটা অনেকবার হয়ে যাওয়ার কারণে ফাইবার নিচ্ছিল না। সেম এইখানে পোস্টের মধ্যেও আপনাকে বাইরে নিচ ধরে কিওয়ার্ড গুলিকে আপনার শব্দ আকারে এই সেন্টেন্সের মধ্যে দিতে হবে, এবং তখন এখানে লিংক করাটা, এখন যেমন ভাইয়া খুব শর্টকাটে দেখিয়ে ফেলছে এরকম তখন হবে না, তখন কিন্তু আপনাদের ওই ইওস্ট এসইওর সবগুলি বাটন ফার্স্টে থাকে রেড, তারপরে হয় অরেঞ্জ, তারপরে হয় লাইট গ্রিন, তারপরে হয় গ্রিন, এই গ্রিন বাটন পর্যন্ত না না পর্যন্ত কিন্তু আপনার একটা অন পেজ প্রপার ওয়েতে হয় না। বুঝতে পেরেছেন কথাগুলো? কেন আমি নাজমুল ভাইকে বা আপনাদেরকে বলছি যে পোস্টটা দেখেন, আপনারা বলতে পারেন আপু শুধু ওয়ার্ডপ্রেসটাই দেখাচ্ছেন আমাদেরকে অন পেজ এসইও দেখাবেন বলে, কারণ ওয়ার্ডপ্রেসের এই পোস্টিং এর যে জায়গাটা প্রপার ওয়েতে প্রত্যেকটা অপশন যে বুঝবে না, তার দ্বারা অন পেজ এসইও করা পসিবল না। আমি যে কথাগুলি বললাম, আদৌ কি কেউ আছেন না, সবাই চলে গেছেন? জি আপু, বুঝতে পারছি, বুঝতে পারছি।
আচ্ছা নাজমুল ভাই, এই পোস্টের পরে আপনি হচ্ছেন সেটিংস এ যাবেন, সেটিংস এ গিয়ে গুগলে, কারণ একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি বা একটা ওয়েবসাইটে যখন ডমেইন হোস্টিং নিয়ে নাজমুল ভাই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখালো, পোস্ট দেখালো, সমস্ত কিছু করলেন, কিন্তু গুগলকে যদি আপনি জানান যে এই নামে একটা ওয়েবসাইট আছে, গুগল কখনো সার্চে আপনাকে শো করবে না। সেই জন্য এখানে গুগল ইন্ডেক্সিং করতে হয়, সার্চ কনসোলে গিয়ে কনসোলিং করে ওইটাকে সার্চ কনসোলে ইনস্টল করতে হয়, বসানো লাগে, এটা হচ্ছে ভেরিফাইড দেখায়, ওয়ান কাইন্ড অফ আমাদের এটা হচ্ছে অনেকটা আপনার লোকাল এসইওর মতো যে দেখাবে, তারপরে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইট আসবে এবং তখন কাজগুলি হয় র্যাঙ্কিং এর কাজ। প্রথমে একটা ওয়েবসাইট রেডি হয়, তারপর একটা ওয়েবসাইটকে হচ্ছে গুগলের ইন্ডেক্সিং করতে হয়, তারপর এটাকে সার্চ কনসোলিং এ দিতে হয়, তারপরে এটাকে অন পেজ এসইও করতে হয়, তারপরে সেটা গিয়ে র্যাঙ্কে আসে। জিনিসটা ক্লিয়ার জি আপু? সবার কাছে হ্যাঁ ভাই, করে করে দেখতে হবে, কিন্তু স্টেপ ওয়াইজটা হচ্ছে এটাই, স্টেপটা যদি মনে রাখতে পারেন তাহলে কাজটা করতে আপনাদের সহজ হবে। কারণ এখন যদি মনে করছেন যে আচ্ছা এটা তো কালকেও দেখিয়েছে, আজকেও ভাইয়া দেখাচ্ছে, একই জিনিস কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে এই জিনিসটা যে বুঝবেন না তার দ্বারা অন পেজ এসইও করা সম্ভব হবে না। মানে আপনি যেমন ফেসবুকের অ্যাডসেন্স না দেখলেও ফেসবুকের পেজের কাজ দিয়েও আর্ন করা সম্ভব, ওয়ার্ডপ্রেস এর কাজ পুরোটাই জানতে হবে আপনার, যেটা পোস্ট কিভাবে করে, প্লাগইন কিভাবে করে, তারপরে হচ্ছে থিম কিভাবে ইনস্টল করছে, থিমের কোথায় কি করছে, ইন্ডেক্সিং কিভাবে করে। ইন্ডেক্সিং অনেক সময় ওয়েব ডেভেলপাররা করে দেয়, অনেক সময় আমাদের নিজেদেরকে বায়ার এসে আমাদেরকে করায়। যেমন ধরেন আপনাদের যদি কাজ নিতে হয় তাহলে ইন্ডেক্সিং এর কাজটা হয়তো নাজমুল ভাই করবে, বাদ বাকি অন পেজ এসইওর কাজটা আপনারা করবেন। আপনারা যদি ওরকম কোন বিগ বাজেটের প্রজেক্ট আনেন, আমি আপনাদেরকে তো বলেছি যে আপনাদের একটা গ্রুপ অলরেডি হয়ে গেছে, ওমর ফারুক ভাই গ্রাফিক্স পারে, নাজমুল হচ্ছে ওয়েব পারে, আপনারা ডিজিটাল মার্কেটিং পারেন, আপনারা মিলে একটা গ্রুপ করে যে কোনো বিগ বাজেটের একটা কাজ আপনারা করে নিতে পারেন। হ্যাঁ কন্টিনিউ। জি সো এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে যে রাইট সাইডে আপনারা এখানে যে সিলেক্ট করলে, এখানে কিন্তু ওই যে আন ক্যাটাগরাইজ, এখানে ক্যাটাগরি দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আমরা ক্যাটাগরিতে ক্লিক করব, লেফট সাইডে যে ক্যাটাগরি আছে এটাতে ক্যাটাগরি ক্লিক, আমরা এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করব। আমাদের পোস্ট যখন করতে হয় তখন কিছু ক্যাটাগরি অনুযায়ী পোস্ট গুলো করতে হয়, তো আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করি এখানে, ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং। আমরা এটাকে যখন অ্যাড করব এটা সিম্পলি এখানে অ্যাড হয়ে যাবে, যে ফেসবুক মার্কেটিং ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। এবং হচ্ছে আমরা এখানে দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং, অ্যাড নিউ, অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, এখানে অ্যাড করলাম ইউটিউব মার্কেটিং। তো এটা আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা ক্যাটাগরিগুলো ওয়াইজ কিভাবে পোস্ট করব, আমরা এখন এটা দেখি। আমরা এখন অ্যাড নিউতে গেলাম, নিউ পোস্টে সিম্পলি এখানে রাইট সাইডে দেখেন অল ক্যাটাগরিতে, যে আমরা যে ক্যাটাগরিগুলো অ্যাড করলাম এই ক্যাটাগরিগুলো আমাদের রাইট সাইডে এখানে দেখা যাচ্ছে। তো আমরা একটা ফেসবুকের জন্য একটা পোস্ট করি, ফেসবুক মার্কেটিং। তো আমরা লিপসাম থেকে আমি কন্টেন্ট নিলাম, যে আমাদের ফেসবুক মার্কেটিং রিলেটেড যত কথাবার্তা আমরা এখানে দিলাম। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি, আমরা অনেক সময় দেখি একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলা থাকে, পোস্ট গুলা থাকে, এগুলোর মধ্যে অনেক সময় লিঙ্কিং করা থাকে। তো এটাকে আমরা যেটাকে লিঙ্কিং করব, তো এটাকে সিলেক্ট করে ইনসার্ট লিঙ্ক, এখানে যখন আমরা যে কোনো ধরনের লিঙ্ক দিয়ে দিলে আমাদের ওই লিঙ্কে চলে যাবে।
ফর এক্সাম্পল আমরা একটা ইউটিউবে লিংক দিই, এটাতে অ্যাপ্লাই দিলে এই লিঙ্কটা এখানে সেট হয়ে গেছে, রাইট? তো এখন আমরা এখানে এই যে ফেসবুক মার্কেটিং এর আন্ডারে এখানে ক্লিক করব, যেহেতু আমাদের এই পোস্টটা ফেসবুক মার্কেটিং এর আন্ডারে করতেছি। এখন ফেসবুক ক্যাটাগরিটাতে আমি যখন ক্লিক করব, এই পোস্টটা আমার এই ক্যাটাগরির আন্ডারে যাবে। তখন আমি পাবলিশ করলাম, পাবলিশ করার পরে দেখেন এখানে একটা লিংক জেনারেট হয়েছে, পারমা লিংক। এই পারমা লিংকে যখন ক্লিক করব, আমাদের আমার এই পোস্টটা দেখাবে, মানে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা একটা লিংক জেনারেট হয়। এখন এখানে কিন্তু আমরা একটা লিংক দিয়েছিলাম, এই যে লিংক, লিংকে যখন ক্লিক করব এটা কিন্তু ডিরেক্ট আপনার লিংকে চলে যাবে, লিংকে চলে আসছে, বুঝে গেল? তো আমরা একটা লিংক যখন সেট করব, এই লিংকে আপনার যে লিংকটা দিবেন, আপনার ওয়েবসাইটের লিংক এবং হচ্ছে অথবা অন্য লিংক, যে লিংকে দিবেন আপনার ওই লিংকে চলে যাবে। সিম্পলি এখন আমরা যদি নতুন আরেকটা পোস্ট করতে চাই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর আন্ডারে, এবং এখানে সিম্পলি অ্যাড নিউতে যাব, ইনস্টাগ্রাম মার্কেটিং, এখানে আপনার কন্টেন্ট গুলা প্রত্যেকটা পোস্টের জন্য আপনাকে কন্টেন্টটা, আপনি যদি বায়ারের কাজ করেন আপনার কন্টেন্টটা আপনার বায়ারে দিয়ে দিবে, এবং ওই কন্টেন্টটা অনুযায়ী আপনাকে এসইও করতে হবে, যেটা আপু বলল। তো এখানে নিচে যখন ক্লিক করবে যে সেট পিকচার ইমেজ, আমরা এর আগে একটা পোস্ট করছিলাম যেটাতে শুধুমাত্র একটা এই যে আন ক্যাটাগরিজ আন্ডারে একটা পোস্ট করছিলাম, যেখানে যে ইমেজটা দিয়েছিলাম এখানে ছোট করে দেখা যাচ্ছে ইমেজটা। আর যদি এখানে আমরা এই যে পিকচার সেট পিকচারস ইমেজ যদি আমরা সিলেক্ট করে দিই এটাকে, তখন আমাদের ইমেজটা বড় করে দেখাবে। আমরা পাবলিশ করে দিলাম এটাকে ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, এখানে কিন্তু আমরা যে ক্যাটাগরি সেট করিনি, বাট পাবলিশ করে দিছি, এটা ডিফল্ট আন ক্যাটাগরিজ এর আন্ডারে চলে যাচ্ছে। আমরা এখান থেকে ক্যাটাগরি পরেও চেঞ্জ করতে পারি, এটা আমরা আনচেক করে আমরা লিংকডইন নাকি ইনস্টাগ্রামের আন্ডারে দিয়ে দিলাম ক্যাটাগরিটা, আমরা আপডেট করে দিলাম, এটাতে লিংকে যখন ক্লিক করব, এই যে আমার এই পোস্টার এই যে পিকচার ইমেজ এটা বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? ইতি ভাই আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন এটা তো আমরা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট গুলা করা দেখলাম। এখন আপনার এখানে যে নিচে যখন এই যে পোস্ট আছে, এই যে পোস্ট এই মিডিয়া আছে, সরি, মিডিয়ার মিডিয়া যে লাইব্রেরি, আপনার যে ইমেজ গুলা থাকবে আপনার ওয়েবসাইটে, যে ইমেজ গুলো আপনার এই সবগুলো এখানে মিডিয়াতে থাকবে। মিডিয়াতে দেখা যাবে, আপনি চাইলে এখান থেকে অ্যাড করে রাখতে পারেন, যখন আপনার কাজ করবেন কাজ করতে সুবিধা হবে। এখন আসি হচ্ছে পেজে, আমাদের এখানে কিন্তু একটা সিম্পল একটা পেজ দেখা যাচ্ছে, সিম্পল একটা পেজ। তো আমরা এখানে পেজে যাব, আমরা এখানে পেজে অল পেজে যখন ক্লিক করব, আমাদের এখানে এই যে একটা পেজ দেখা যাচ্ছে, সিম্পল একটা পেজ দেখা যাচ্ছে। তো আমরা এখানে পেজে যখন ক্লিক করব অ্যাড নিউ, এখানেও কিন্তু সেম পেজ, ফর এক্সাম্পল এটা আমি হোম পেজ পাবলিশড, এখানে
আমাদের ওয়েবসাইটটাকে আবার রিলোড করব। এই যে এই সিম্পল পেজের পাশে একটা হোম পেজ চলে আসছে। এই যে হোম পেজে যখন আমি ক্লিক করব, আমাদের এই হোম পেজের কোনো কন্টেন্ট নাই, ওই হোম পেজটা এখানে শো হচ্ছে। এখন আরেকটা পেজ ক্রিয়েট করি, About published. About. এখন এখানে দুইটা তিনটা পেজ হয়ে গেছে, আরেকটা পেজ দিলাম অ্যাড নিউ। কন্টাক্ট পাবলিশড ওয়েবসাইটটাকে আবার রিলোড করে দেখলাম, আমাদের কন্ট্যাক্ট পেজটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে যখন অল পেজে যাব, অল পেজে আমাদের সব পেজগুলো এখানে দেখাবে। এখন এবার আসি হচ্ছে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে এরকম দেখা যাচ্ছে। তো আমরা আসি হচ্ছে এখন অ্যাপিয়ারেন্সে, থিমে। আমরা যখন এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যখন ক্লিক করব, আমাদের এখানে অ্যাক্টিভেটেড যে থিম গুলো আছে, এখানে আমাদের এই ওয়ার্ডপ্রেস আন্ডারে ডিফল্ট কিছু থিম থাকে, তো এই থিম গুলো আমাদেরকে এখানে দেখা যাচ্ছে। তো এখানে 2020, 2019, 2017 থিম গুলা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে এই থিমটার ইন্টারফেসটা দেখতে এরকম দেখা যাচ্ছে। যদি আমরা এই থিমটা অ্যাক্টিভেট করি অথবা লাইভ প্রিভিউতে যাই, স্লো নাকি নেট স্লো হচ্ছে, ওয়েবসাইটটা দেখতে এরকম হয়ে যাবে। তো থিমের থিম থিমের স্ট্রাকচার অনুযায়ী, থিমের ডিজাইন অনুযায়ী ওয়েবসাইটের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে নতুন একটা থিম অ্যাক্টিভেট করি, ফর এক্সাম্পল অ্যাড নিউতে যখন যাব, এখানে অনেকগুলা থিম দেখা যাবে। এই থিম গুলা থেকে আমরা অ্যাক্টিভেট করব, একটা থিম অ্যাক্টিভেট করলাম, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা থিম ইনস্টল করি, রিলোড হচ্ছে, টাইম লাগতেছে মনে হচ্ছে। এই থিমটা আমরা ইনস্টল করি, ইনস্টল করলাম, তো আমাদের এই থিমটা ইনস্টল হয়ে গেছে। আমরা যখন এখানে আবার থিমে ক্লিক করব, তখন আমাদের এখানে এই যে আরেকটা থিম অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে চলে আসছে আরেকটা থিম, যে থিমটা আমরা ইনস্টল করলাম, এখন এই থিমটা এখানে চলে আসছে আমাদের। বাট এখানে আমাদের এই যে অ্যাক্টিভ থিম কোনটা, অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ লেখা যাচ্ছে 2020, এই থিমটা অ্যাক্টিভেট আছে। তো আমরা এটাকে, এই থিমটাকে যখন অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেটে যখন ক্লিক করব, আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এখানে ওয়েবসাইটটাকে আবার রিলোড করি, এই ওয়েবসাইটটা এখন রিলোড করি। আমাদের থিমের কারণে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে একটা থিম কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখলাম, এবং কিভাবে পেজ, কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, এবং ক্যাটাগরি ওয়াইজ কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়,
এবং হচ্ছে এখানে আমাদের এরপর আমরা এখানে প্লাগইনে প্লাগইন ইনস্টল করছিলাম একটা ক্লাসিক এডিটর, এবং হচ্ছে এখানে এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে দিয়ে থিমটা ইনস্টল করলাম, ইনস্টলে প্লাগইনে গিয়ে প্লাগইনটা ইনস্টল করলাম, তারপর হচ্ছে যখন ইউজারে যাব এই যে প্লাগইনের ইনি কিন্তু আরেকটা অপশন আছে যে প্লাগইন এডিটর, তো প্লাগইনে ক্লিক করলে এখানে কিন্তু এই যে প্লাগইনের এডিটর চলে যাবে, এটাতে যাওয়ার দরকার নাই ব্যাক, মানে আপনি এই এই জিনিসগুলোতে আপনার যাওয়ার দরকার নাই প্লাগইন এডিটরে, এটা হচ্ছে কোডিং এর কাজ। প্লাগইনে অনেক সময় কোনো কিছু চেঞ্জ করতে হলে কোডিং করতে হয়, তো আমরা কালকে দেখছিলাম যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি দ্বারা ডেভেলপ করা, তো কোডিং জানতে হবে যদি আপনি কোনো কাস্টমাইজেশন করতে হয়, অনেক সময় প্লাগইন অথবা থিমে যদি কাস্টমাইজেশন করতে হয় অনেক সময় কোডিং জানতে হয়, তো কোডিং হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি দ্বারা তৈরি করা, এবং হচ্ছে এখানে ডাটাবেস ইউজ করা হয়েছে MySQL। আমরা এখানে এখানে নিচে এখানে আমরা থিম দেখলাম, তারপর হচ্ছে প্লাগইন দেখলাম, মানে ইউজার্সে যাব, অল ইউজার্স, ইউজার্সে যখন যাব এখানে ইউজার দেখাবে আপনার এখানে কয়জন ইউজার আছে। আমরা যেরকম ফেসবুকের পেজের রোল দিয়েছিলাম যে একটা পেজের অ্যাডমিন, মডারেটর, এডিটর, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে, এবং এখানে এই যে দেওয়া যাবে এই যে অ্যাডমিনিস্ট্রেটর সব কাজ করতে পারবে, এডিটর এখানে রোল অনুযায়ী কাজগুলা করতে পারবে, অথর, তারপরে সো এখানে এই অনুযায়ী আমরা কিন্তু এখানে ইউজার ক্রিয়েট করতে পারি। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ও এই ওয়েবসাইটে লগইন করতে পারবে, যেটা আমরা পেজে করছিলাম সেম জিনিসটা এখানেও করা যাবে। আমরা অল যখন ইউজার দেখতে পাবো, অল ইউজার যখন ক্লিক করবো তো আমরা এগুলো দেখতে পাবো, এবং হচ্ছে এখানে অ্যাড নিউতে গেলে আমরা অ্যাড ইউজার ক্রিয়েট করতে পারবো, তো বায়ার হয়তো এখানে অ্যাড নিউতে গিয়ে আপনার নামে একটা ইউজার ক্রিয়েট করে দিবে, তো আপনাকে কাজ করতে দিবে হয়তো, বা অথবা যদি অ্যাডমিনের লগইন অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে লগইন অ্যাক্সেস দিয়ে দিবে, আর যদি ইউজার ক্রিয়েট করে দেয় তাহলে এভাবেই করে দিবে। এখানে আমরা প্রোফাইলে গেলে, প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমাদের অনেকগুলা সেটিং থাকবে, এই যে প্রোফাইলের যে ডিসপ্লে পাবলিশ অ্যাডমিন, এখানে এগুলা ডিফল্ট ভাবে থাকবে, এবং আপনি যদি এখানে আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখান থেকে এই যে প্রোফাইল থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, যে জেনারেট পাসওয়ার্ডে গিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা এরপর আমরা টুলসে যাই, টুলসে এখানে আলাদা অন্য এক এক সময় এই যে ইম্পোর্টের সময় ইম্পোর্ট, এটা স্টেপ বাই স্টেপ টুলসে বিভিন্ন ফাংশন ক্রিয়েট হয় যখন বিভিন্ন প্লাগইন ইনস্টল করার দরকার হয় ওয়েবসাইটে, তখন এই টুলসে এবং হচ্ছে এখানে এখন যখন আপনি এখানে প্লাগইন ইনস্টল করবেন, আলাদা আলাদা প্লাগইন ইনস্টল করবেন, এই প্লাগইন অনুযায়ী আপনার ইন্টারফেসটা চেঞ্জ হবে। এরপর হচ্ছে এখানে নিচে যখন সেটিং এ ক্লিক করব, সেটিং এ এই যে সেটিং এর জেনারেলে
এখন দেখেন এখানে আমাদের ওয়েবসাইটের উপরে নামটা শো করতেছে উপরে, যে মাই ব্লগ ওয়ার্ডপ্রেস, মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তো এখানে এই যে সেটিং এর জেনারেল সেকশনে, জেনারেলে যখন ক্লিক করব, এই যে এখানে কিন্তু আমরা ফুল ইন্টারফেসটা ইনফরমেশনটা দেখাচ্ছে এখানে। আমরা এখানে যদি চেঞ্জ করি যে সাইট টাইটেল দিয়ে, ডিজিটাল মার্কেটিং, এবং হচ্ছে কমপ্লিট সলিউশন, এটা দিয়ে যখন আমরা এখানে সেভ দিব, সেভ দেওয়ার পরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আমি রিলোড দিব আমাদের এই সাইট টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে, এটাতে যখন আমি কার্সরটা রাখবো আমার কিন্তু ফুল টাইটেলটা দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সলিউশন। বুঝতে পারছে? একটু স্ক্রল করে নিচে আসুন তো। ঠিক আছে আপু, ওদের ঠিক আছে কিনা এটা জিজ্ঞেস করেন, আমার তো ঠিক সবই আছে ভাইয়া, আমি তো জানি, ওরা জানে ওরা বুঝছে কিনা এটা হলো কথা। বুঝছি ভাইয়া, এতটুকু ক্লিয়ার। বুঝলে হবে না। শাওন ভাই ঢুকলো, আজিম ভাই চলে গেল, নাজিম ভাই আছে, আজিম ভাই আছে, শাওন ভাই আছে, চৈতন দাস গুপ্ত, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি আমরা, এখানে যে রাইটিং, এখান থেকে যে রাইটিং থেকে আপনার মেইল সার্ভারটা সেট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার রিডিং এ গেলে আমি আমরা পারমালিংকে যাই, এখানে এই যে রিডিং থেকে আমরা আমরা তো এখনো হোম পেজটাকে ডিজাইন করি নাই, আমরা রিডিং থেকে আমরা আমাদের পেজ গুলাকে সেট করে দিব। ফর এক্সাম্পল এখানে কিন্তু আমাদের এলোমেলো ভাবে আমাদের পোস্ট গুলো দেখাচ্ছে, যে অ্যাবাউট অ্যাবাউট পেজে যখন ক্লিক করবো আমাদের এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে কন্ট্যাক্টে যখন ক্লিক করবো আমাদের কন্ট্যাক্ট পেজে দেখাচ্ছে, কন্ট্যাক্ট পেজে আমাদের এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। হোম পেজে যখন ক্লিক করবো আমাদের এই হোম পেজের পেজটাকে দেখা যাচ্ছে। তো এখানে আমরা ডিফল্ট ভাবে যখন আমরা এখানে এই যে রিলোড দিই, তো আমরা ডিফল্ট আমাদের কোন পেজটা থাকবে, তো সিম্পলি প্রথমে সবার হোম পেজটা থাকে, আমরা এখান থেকে এই যে স্ট্যাটিক পেজ, এটা হচ্ছে কোথায় সেটিং থেকে রিডিং, তো স্ট্যাটিক পেজে এখানে আমরা এই যে হোম পেজ, হোম পেজটাকে যে আমরা হোম পেজটাকে সেট করে দিব, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট যে পেজটা থাকবে এই পেজটা হচ্ছে আমরা হোম পেজটা থাকবে। মানে হচ্ছে আমরা এই আমরা প্রথমে যে কোনো একটা ওয়েবসাইটে যখন ভিজিট করি, ওই যে ওয়েবসাইটের যে প্রথম যে পেজটা, যে লুকটা, এটা হচ্ছে হোম পেজটা। তো এখান থেকে আমরা হোম পেজটাকে সেট করে দিব, এবং পোস্ট পেজ, পোস্ট পেজ আমরা এখানে এখনো ক্রিয়েট করি নাই, যে একটা ব্লগ পেজ ক্রিয়েট করব যেটাতে আমরা পোস্টগুলো আমাদের থাকবে, আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এটাতে যখন আমরা রিলোড দিব তখন কিন্তু আমাদের এই যে ডিফল্ট আমাদের হোম পেজটা রিলোড হচ্ছে, যখনই আমরা ওয়েবসাইটে যাব ডিফল্ট আমাদের হোম পেজটাকে রিলোড হচ্ছে। এখানে এই যে ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন আছে, এটা অনেক সময় কোডিং করে করতে হয় যে কমপ্লিকেটেড কাজগুলা, তারপর হচ্ছে আপনার, তো আমরা এখানে এই এই জিনিসগুলো দেখলাম। এরপর হচ্ছে এই যে নিচে আরেকটা জিনিস বেশি লাগে, পারমালিংক, পারমালিংকে যখন ক্লিক করব, পারমালিংক হচ্ছে এখানে আমরা যে পোস্ট নেমটা দিয়ে দিব,
পোস্ট নেম আমরা যে পোস্টটা ক্রিয়েট করব, এই যে পারমালিং আমাদের ওয়েবসাইটের ইউআরএল স্ল্যাশ ওই পোস্ট নেমটাই স্টার্ট হবে। তো এর আগে আমরা এখন এখানে এটা সেভ দিয়ে দিব। তো আমরা একটা পোস্ট করি অ্যাড নিউতে, ইউটিউব মার্কেটিং লিপসাম ক্যাটাগরি হচ্ছে এই যে ইউটিউব মার্কেটিং, এই যে সেট পিকচার্স ইমেজ আপলোড, সেট পিকচার্স, ওকে সেট। যখন এখানে পাবলিশ করব আমরা, এই যে পারমালিং যেটা আমরা এখন একটু আগে সেটিং এ গিয়ে এই যে পারমালিং কে সেট করে আসলাম, আমাদের পারমালিংটা জেনারেট হবে হচ্ছে এই লিংকটা এসইউ এর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি যখন এসইউ করতে হয় ও একটা ওয়েবসাইটে এটা আপু বলে দিবে যে এই পারমালিংটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের পোস্টের যে নামটা ওয়েবসাইটের নাম স্ল্যাশ ওই পোস্টের নেমটা। আমরা এই যে ফর্মালিং ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু আমরা কন্টিনিউ করেন আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ ভাই, আমরা এখানে যখন এরিয়া থেকে যাব লিংকটাতে যাব, আমরা এখানে যে আমাদের পোস্টটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, এবং হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটের ওয়েবসাইট স্ল্যাশ আমাদের পোস্ট নেম দেখা যাচ্ছে। তো এটা একটা পারমালিং ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের এসইউ যখন করতে হয় ওই এসইউতে এই পারমালিংটা খুবই দরকারি। এবং এবার আসি হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের ডিজাইন কিভাবে করব। তো কালকে আমরা কিছু কোডিং রিলেটেড কিছু জিনিস দেখছিলাম যাদের কোডিং এর ইন্টারেস্ট থাকে। একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করতে হয়, নাজবুল ভাই ইফতে একটা কোশ্চেন করলো যে ফার্মালিংকের ওখানে তো আর অনেকগুলো অপশন ছিল না পোস্টেরটা ছাড়া, তো ওগুলোতে যদি অপশন গুলো ক্লিক করেন তাহলে কি অবস্থা হবে, মানে কোনো চেঞ্জ হবে কিনা? আপনি তো স্যাম্পল পোস্টেরটা দেখালেন যে এখানে এই যে নিউমেরিক, যখন আমি নিউমেরিক ক্লিক করব, হ্যাঁ এখানে পোস্টের পাশাপাশি একটা নাম্বার জেনারেট হবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু ওরা স্ট্রাকচার এটা আসলে ওরকম ভাবে করে না, মানে যেহেতু একটা একটা পোস্টকে এসইউ করতে হয়, তো এসইউ করতে হচ্ছে এখানে ডিফল্ট কিন্তু এই যে এটা থাকে প্লেন, প্লেনটা থাকে, এই যে আমরা পাশে একটা নাম্বার জেনারেট হয়, কোশ্চেন মার্ক একটা নাম্বার জেনারেট হয়, তারপর যে ডে এন্ড নেম, এবং হচ্ছে এটা হচ্ছে আপনার ডেট, ডেটটা দেখাবে এবং হচ্ছে আপনার নেমটা দেখাবে, ঠিক আছে? যদি আমরা ডেটটা এবং আচ্ছা এটা আপনি যেদিন পাবলিশ করছেন ওই ওই দিনের ডেট দেখাবে। হ্যাঁ এই যে হ্যাঁ আচ্ছা এটা আমি সেকেন্ডটাতে আমি দিয়ে দেখাচ্ছি, তাহলে ডে এবং নেম যখন সেভ দিব, এটা সেভ দিলাম, ঠিক আছে? এখন আমি আর একটা পোস্ট করি, সেম পোস্টটাই করব, ঠিক আছে? আমরা ওখানে কিন্তু ডেট দিয়ে আসছি, ঠিক আছে? এটা আসলে ওই জিনিসগুলো আসলে লাগে না, ওই যে আমি যেটাই দেখাইলাম এই ফেসবুক মার্কেটিং দিলাম, লিপসাম দিলাম, এখানে আপনি যা দেখাইছেন তার অনেক কিছু আমাদের ডিজিটাল মার্কেটিং এ লাগে না। কিন্তু সুবিধা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন ওয়ার্ডপ্রেস যদি ন্যূনতম আইডিয়া না থাকে, শুধু অন পেজ অফ পেজ এসইও দেখায় দিলাম আমি, পারমালিং কি সেটা বলে দিয়ে চলে গেলাম, তাহলে পরবর্তীতে ওনাদের প্রবলেম হবে হচ্ছে যে এই পারমালিংটা কোত্থেকে করে এটার তখন মনে থাকে না। এই যাবো ওই জন্য এটা দেখাই দিলাম যে এটা পারমালিংটা হচ্ছে প্রত্যেকটা এসইও এর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন যদি আমি আপনাদেরকে এসইও চেকলিস্টটা দেই তখন ওইখানে দেখবেন পারমালিং,
তারপরে হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল, তারপরে হচ্ছে ব্রোকেন লিংক, এরকম অনেকগুলি ওয়ার্ড দেখবেন। দেখলে আপনাদের মাথায় তখন কাজ করবে আচ্ছা এইটা কি, কিন্তু এখন যখন ওই ওয়ার্ড গুলি দেখবেন বা চেকলিস্টটা পড়বেন তখন বুঝবেন আচ্ছা পারমালিংক তো এইটা ছিল, এটা এইভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয়, আমাদের কিন্তু এই যে পারমালিংক, যেটা পারমালিংটা কিন্তু আমাদের করে দিতে হয়, এসইওর কাজ। এবং আমি আপনাদের প্রথম দিন একটা কথা বলেছিলাম, ভাইয়া আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা পারমালিংক দেওয়া যাবে? ভাইয়া প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা পারমালিংক হয়, প্রতিটা পোস্টের জন্য। কারণ পারমালিংকটা হচ্ছে আপনার যে পোস্টটা যাচ্ছে ওই পোস্ট রিলেটেড টপ, মানে ওই পোস্টের যে টপিক রিলেটেড ওই টপিকের যে কিওয়ার্ডটা দিয়ে করবেন ওই কিওয়ার্ডটা দিয়ে পারমালিংকটা ওভাবে সেট করে দিতে হয়, যাতে আপনাকে সার্চ করলে ফার্স্টে নিয়ে যায়, সার্চে আপনাকে দেখায়। আমরা তো এখানে ডেট দিলাম, এই দেখছেন ইফতি ভাই আপনার কোশ্চেনটা, এই যে দেখছেন আমরা ডেট চলে আসছে, কিন্তু এভাবে ডেট দিয়ে কিন্তু কেউ পারমালিংক ক্রিয়েট করে না। আপনার এসইও এর জন্য ডেট দিয়ে কেউ এসইও করে না। এটা ওই যে আপনার পোস্টে পারমালিংক নিয়ে একটু প্রবলেম আছে, পারমালিংকের লিংকটা আবার যান, দুইটা পোস্ট করলে দুইটা পোস্টের দুইটা পারমালিংক হবে, এবং দুইটা পারমালিংক দুই জায়গা, মানে পারমালিংকের জায়গাটা একটা হবে কিন্তু পোস্টের জন্য দুইটা আলাদা আলাদা হবে। ওর মেবি কনফিউজ যে পারমালিংকটা কি এই জায়গা থেকে দেখানোর পরে আবার নতুন আরেকটা পোস্ট দিলে তখন আরেকটা পারমালিংক সে কোথা থেকে ক্রিয়েট করবে, এই টাইপের, রাইট ইফতি? ইফতি লিখতেছে, ইফতি লিখতে লিখতে জি এই যে ভাইয়া ওর প্রবলেম বুঝতে পেরেছেন যে দুইটা পোস্ট হলো, আপনি তো একটা পোস্টের পারমালিংক দেখালেন, তো সেকেন্ড পোস্ট হলে সেকেন্ড পোস্টের পারমালিংক ও ক্রিয়েট করবে কোথা থেকে? না ও জানতে চাইছিল এখানে যে পারমালিন এখানে আরো অনেকগুলো অপশন আছে এগুলো দেখাই নেই কেন, সেটা বলছিল। তো মূলত যে আমরা না 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 ভাই এটা না, দেখেন আপনি ওর টেক্সট পড়েন, এই যে আমি ওর টেক্সটটা পড়তেছি ভাই, আলাদা 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 পোস্টের জন্য আলাদা আলাদা পারমালিং দেয়া যাবে, পারমালিংকের অপশনের কথা বলছি, শুধু পারমালিং চাই যে আলাদা আলাদা পোস্ট হলে ওইটার জন্য পারমালিং করবে। একবার একবার এখান থেকে করে দিলেন, তারপরের বার যখন করবে তখন আমাদের ওয়েবসাইটের নেম স্ল্যাশ আমাদের পোস্ট নেমটাই হবে, ঠিক আছে? এই যে পোস্ট নেম, এটা এখন বুঝতে পেরেছেন? আর নিউমেরিক দিলে এটা পোস্টের পর একটা নাম্বার জেনারেট হবে। আর যদি আমি ডেট দিই, এই যে আমি এখন দেখাইলাম, এই যে আমাদের পোস্টের পাশে একটা এই যে আজকে ডেটটা জেনারেট হয়েছে, এটা অটো জেনারেট হয়ে যাবে। বুঝতে পারছেন ভাইয়া? এটা কিন্তু লাগবে, পারমালিংকের বিষয়টা কিন্তু লাগবে। জি ভাইয়া ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। এখন আমরা পোস্ট নেম পোস্টে দিয়ে আমরা যখন সেভ দিব তো আমরা এই সেটিংটাই রাখবো, কারণ হচ্ছে যখন আমাদের এই যে আরেকটা পোস্ট করি, ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা পোস্ট করলাম, বলেন আপনারা বলেন কি টাইপস এর পোস্ট করব, প্রত্যেকবার তো আমি বলি, বলেন ভাইয়া ইফতি ভাই কি পোস্ট করবো বলেন দেখি। আপনার বিজনেস রিলেটেড একটা পোস্ট করে দিন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন। এখানে আপনি যখন আপনার ইয়েগুলো দিবেন এবং হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন কোন ক্যাটাগরির আন্ডারে, ফেসবুক মার্কেটিং এর আন্ডারে এটা। এবং হচ্ছে যে পিকচারস ইমেজ, আপনার যদি এখানে কোনো ছবি অ্যাড করতে হয় তাহলে এখানে এই যে অ্যাড নিউতে গিয়ে আপনার ছবিটাকে অ্যাড করবেন, এটা সব সময় লাগবে। আচ্ছা ভাই পাশে ফরম্যাট গুলোর কি দরকার আছে, ওই যে স্ট্যান্ডার্ড গ্যালারি ইমেজ লিংক গুলোর? না এখন এটা হচ্ছে আপনার যদি কোনো গ্যালারি থাকে এখানে স্ট্যান্ডার্ড থাকাই বেটার, গ্যালারি থাকলে এখানে গ্যালারি অনুযায়ী ইমেজ গুলো সেট হবে, সেটা সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু এই যে পারমালিংটা, এই যে দেখুন আমরা এখানে এই যে পারমালিংক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন
আমাদের পোস্টের নাম অনুযায়ী দেখা যাচ্ছে ভাই, বুঝছি ভাই। ভাই এখানে কি দুইটা গ্যালারি দেওয়া যাবে এট এ টাইম, মানে লেখার সাথে সাথে? আপনি যে পোস্টটা করলেন, পোস্ট একটা গ্যালারি দিছেন, মানে একটা ফটো, একটা ফটো কি দেওয়া যাবে? হ্যাঁ এখানে আরো ছবি দেওয়া যাবে, সমস্যা না, আপনার যতগুলো ছবি দরকার আপনি এখানে দিতে পারবেন। আমি তো একটা দিলাম, আপনার যাই দরকার ঠিক আছে, আপনি যতগুলো ছবি দেওয়া দরকার আপনি দিতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, তো আমরা এখানে যে আমরা যেটা পার্মালিনকে দেখলাম, আমরা আমাদের যে পোস্টটা থাকবে ওটা আমরা ওখানে কিন্তু সেট করে আসছি, যে এখানে যে পার্মালিনকে এখন আমরা পোস্ট নেমটাই হবে আমাদের পার্মালিন। যখন আমরা এটাকে পাবলিশ করব, পাবলিশ করার পরে আমাদের এই লিংকটাকে ওপেন করি, এই যে আমাদের পোস্ট নেমটাই হয়েছে আমাদের পার্মালিন লিংক, এটা হচ্ছে এই যে লিংক জেনারেট হয়েছে এটা হচ্ছে পার্মালিন। এই যে এর আগে একটা পোস্ট করছিলাম এটা ডেট দিয়ে, তখন এটা ডেট ডেট অনুযায়ী সেট করছিলাম। যদি আমি ডেট অনুযায়ী সেট করি, আমার প্রত্যেকটা পোস্টের প্রথমে আমাদের ডেটটা জেনারেট হবে। তো যেহেতু এখন আমরা এভাবেই পার্মালিংকগুলো তৈরি করা হয়। আচ্ছা নাজমুল ভাই, কালকে আপনাকে যেটা আমি কোয়েশ্চেন করছিলাম, এখন ইফতি করছে, এই আপনার ফিচার্ড ফটো আর অ্যাড মিডিয়ার মধ্যে পার্থক্যটা কি ওকে একটু ছোট করে বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এখানে সুন্দর কোশ্চেন। আচ্ছা এখানে দেখেন, এখানে এই এই পোস্টটা আমরা যখন আমি আপনাদের মিউট করে এক গাদা কথা বলে ফেলছি, পরে আমি বলতেছি এরা আমার কথা শুনে না কেন। কি ভাইয়া, আপনার কভার ফটো আর অ্যাড মিডিয়া হচ্ছে আপনার পোস্ট, সহজ ভাষায়। কারণ একটা ওয়েবসাইটে ঢুকার পরে ফার্স্টে যে ছবিটা আসে সেটা ফিচার্ড ফটো, আর পরবর্তীতে আমরা প্রত্যেকটা লেখার সাথে প্রত্যেকটা পোস্টের সাথে যে ছবিটা দেই সেটা অ্যাড মিডিয়া। বুঝতে পেরেছেন শাওন আরিফতি? আপু আপু আমি তো কালকে বুঝছিলাম আপু। এই আমার একটা কোশ্চেন হচ্ছে যে প্রতিটা পোস্টের সাথে কি ফিচার ফটো দেওয়া যাবে কিনা, তাহলে এটা হচ্ছে প্রতিটা পোস্টের সাথে অ্যাড মিডিয়া দিতে পারবেন। এখন প্রতিটা পোস্টের সাথে কি আমরা কভার ফটো দিতে পারি? না আপু, না ওইটাই কনফিউজ ছিলাম, কি এখন ক্লিয়ার হচ্ছে? প্রতিটা পোস্টের মধ্যে একটা পোস্টে চাইলে আপনি তিনটা চারটা ছবিও অ্যাড করে দিতে পারবেন একটা পোস্টে, কিন্তু ফিচার ফটো একটাই অ্যাড করতে পারবেন, একটাই অ্যাড করতে পারবেন। আচ্ছা তো পার্মালিংকের বিষয়টা ক্লিয়ার হইছে তাহলে? হ্যাঁ ক্লিয়ার ভাই। আচ্ছা এখন একটা হোম পেজ কিভাবে ডিজাইন করব আমরা, আমরা এখানে প্লাগইনে গিয়ে আমরা অ্যাড নিউতে যাব, একটা প্লাগইন ইনস্টল করব। আপনারা আছেন? জি আপু আছি তো। এলিমেন্টর, এলিমেন্টর একটা প্লাগইন ইউজ করব আমরা, তো আমরা ডিজাইনের জন্য প্রত্যেকটা প্লাগইনের কিছু ফ্রি প্লাগইন থাকে। আমরা এখানে যে প্লাগইনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফ্রি প্লাগইন, এবং প্রত্যেকটা এই প্লাগইনগুলোর প্রিমিয়াম প্লাগইন থাকে। ফ্রি প্লাগইনে আমরা কিছু ফিচার্স পাই এগুলো হচ্ছে, এবং প্রিমিয়াম প্লাগইনে হচ্ছে প্রিমিয়াম কিছু ফিচার্স থাকে, যখন আমরা পারচেজ করি তখন ওই ফিচার্সগুলো অ্যাক্সেস পাই। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করব, এটা হচ্ছে এলিমেন্টর। তো আমরা এখানে এর আগে একটা প্লাগইন ইনস্টল করা দেখছিলাম, তো এখন এখান এখান থেকে সিম্পলি সেম প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে এলিমেন্টর প্লাগইনটাকে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমাদের এই যে ইনস্টল প্লাগইনে যখন যাব, যাওয়ার পরে আমাদের এই প্লাগইনটা এখানে দেখা যাচ্ছে, তো আমরা এটাকে অ্যাক্টিভেট করব। আমাদের প্লাগইনটা এখানে সেট হয়ে গেছে, তো আমরা এখান থেকে দেখেন আমরা যখন ড্যাশবোর্ডে ক্লিক করব,
এখানে দেখেন একটা ফিচারস অ্যাড হয়ে গেছে, যে কমেন্টের নিচে একটা এলিমেন্টর একটা প্লাগইনের যে প্লাগইনটা ইনস্টল করলাম ওর একটা ফিচার এখানে অ্যাড হয়ে গেছে প্লাগইনের সাথে সাথে। তো প্লাগইনটা আমাদেরকে সহযোগিতা করবে একটা পেজকে ডিজাইন করার জন্য। এখন এখান থেকে আমরা একটা আমাদের তো এখানে পেজ আছে, অনেকগুলো পেজ আছে, পেজে যাওয়ার পরে আমরা হোম পেজটাকে ডিজাইন করি। এটাকে আমরা প্রথমে এডিটে গিয়ে এই যে টেমপ্লেট, টেমপ্লেট এই যে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিই, এলিমেন্টর ক্যানভাস দিয়ে আপডেট করি। হ্যালো 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 জি আপু শুনতে পাচ্ছি? উনি নাজবুল ভাই কি হয়ে গেল? আমি তো ভাবছি আমি নাই হয়ে গেছি আপু, আমিও ভাবছিলাম আমি নাই হয়ে গেছি, পরে আপনি কথা বলাতে উঠছে। না না আমি ভেবেছি আমি নাই হয়ে গেলাম নাকি, আমার এখানে নেট অনেক ইস্যু করতেছে। আমাদের এই মানে আমাদের এরিয়ার হচ্ছে নেটের যারা ইন্টারনেট প্রোভাইডার তাদের প্রবলেম হচ্ছে, তাদেরকে নাকি বলেছে আন্ডারগ্রাউন্ড লাইন করার জন্য ওরা করেনি, তো গভর্নমেন্ট থেকে লাইন কেটে দিয়েছিল পরশুদিন, কালকে যাও একটুখানি, আজকে একদমই খুব মানে ওরা হয়তো বন্ধ বন্ধ করে কাজ করছে, তো ওই জন্য হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আর আপু এখানে তো বৃষ্টি হচ্ছে তো পুরো চিটাং, এখন ঝামেলা ওই জন্য হয়তো নেটওয়ার্ক ঝামেলা দিত করতেছে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? জি আপু বৃষ্টি হচ্ছে, কতক্ষণ আগে তো অনেক বেশি ছিল, এখন তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনার এত বৃষ্টি কোথায় পান? আমি দেখি বৃষ্টি পাই না, আমার বাসায় দেখি কোনো বৃষ্টি হয় না। ভাষায় ফেলতেছে আপু, গতকাল গত পরশু দিন তো পানি উঠে গেছিল অনেকগুলো জায়গায়। হায় হায় কি বলেন এগুলি, আমি তো বৃষ্টির ছিটাফোঁটাও দেখি না। এটা কিন্তু সিরিয়াসলি বলছি ভাইয়া, আমি তো বৃষ্টির ছিটাফোঁটাও দেখি না। গ্রামে গত 2-3 দিন ধরে, 3-4 দিন ধরে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়তেছে। না ভাই আমি বৃষ্টি টিষ্টি দেখি না। মাঝখানে আপু আবার রোদ উঠে একটু করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, এরপর আবার আমাদের রোদ উঠে সারাদিন আর 10 মিনিটের জন্য বৃষ্টি হয়, ওই বৃষ্টিটা হয় কি গরমটাকে আরো বাড়িয়ে দেয়। জি আপু অল্প সময়ের জন্য বৃষ্টি হলে গরম বেড়ে যায়, অনেক বেড়ে যায়। আমাদের তো এটাই হচ্ছে, অল্প সময়ের জন্য বৃষ্টি হচ্ছে আর গরমটা হচ্ছে ধুমধুম করে বাড়ছে। আচ্ছা নাজমুল ভাই নেট ইস্যু করেছে মেবি, ভাইয়া আসলে বাকিটা হচ্ছে আপনাদের আজকে যেটা দেখাবো বললাম যে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং হচ্ছে আমরা এসইও পড়ার সময় পড়েছিলাম না, বিং, বাইডু, ইয়াহু, গুগল পড়েছিলাম না? আমাদেরকে হচ্ছে যদি আমাদের মানে যদি বায়ার চায় যে তার ওয়েবসাইট শুধু গুগলে দেখাবে তাহলে গুগলে ইন্ডেক্সিং করতে হবে, যদি বায়ার চায় না আমি প্রত্যেকটা সার্চের ইয়েতে আমি ইন্ডেক্সিং মানে সার্চ রেজাল্টটা আমাকে দেখাবে, বিং এ সার্চ করলেও দেখাবে, ইয়াহুতে সার্চ করলেও দেখাবে, বাইডুতে করলেও দেখাবে, গুগলে করলেও দেখাবে, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ধরে 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 কিন্তু আপনাকে প্রত্যেকটাতে ইন্ডেক্সিং করতে হবে। ইন্ডেক্সিং মিনস হচ্ছে ওইখানে ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রেশন করা, বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন করা, যে ইন্ডেক্সিং না করা মাত্র। আচ্ছা আপনাদের কারো একটা স্ক্রিন একটু আমার সাথে যদি শেয়ার করেন। ইন্ডেক্সিংটা হচ্ছে কি যে যে আমরা সার্চ করলে দেখতে পাই না, যে কোনো কিছু সার্চ করি এলইডিপি দিয়ে সার্চ করলেও তো এলইডিপি দেখতে পাচ্ছি আমরা, পাচ্ছি না? এটা কিন্তু শুধু ইন্ডেক্সিং এর জন্য হচ্ছে। তো ইন্ডেক্সিং হচ্ছে বাইডুতেও করা যায়, ইয়াহুতেও করা যায়, বিং এও করা যায়, গুগলেও করা যায়। এখন আপনি চাইলে চারোটাতেই করতে পারবেন, চাইলে আপনি একটাতে করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার বায়ারের উপরে, বায়ার কোন কান্ট্রির। বায়ার যদি চায় যে আমি বাইডুতে করবো, বাইডুতে করে দিবেন। বায়ার যদি চায় না তুমি চারটাতেই করো, আপনারা চারটাতে করে দিবেন। আর এই
ইনডেক্সিং এর পরে আপনাদের যেটা হয় এটা সার্চ কনসোলে হচ্ছে আরেকবার এন্ট্রি করা, সার্চ কনসোলে এন্ট্রি করে ভেরিফাই করতে হয় যে হ্যাঁ সার্চ কনসোলে আপনার সাইটটা দেখাবে। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার মানে কিন্তু ওয়েবসাইটকে দেখানো না, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার মানে হচ্ছে আমি একটা জায়গা কিনলাম, এরপরে এই যে ইন্ডেক্সিং করা, এরপরে হচ্ছে যে সাইট ম্যাপে বসানো, তারপরে হচ্ছে এই যে এসইও করা, তারপরে যে প্লাগইন গুলি করা, থিম বসানো, পোস্ট করা, এগুলি হচ্ছে একটা বিল্ডিং এর একটা বাড়ির পার্ট বাই পার্ট। যেমন হতে পারে আপনার আমরা একটা বাড়ি করার সময় ফার্স্টে পাইলিং হয়, তারপর হচ্ছে যে কি উঠে এগুলি, এগুলিকে কি বলে বলেন না, পাইলিং এর পরে কি হয় যেন কেউ বলে না কথা, আপনারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো জি আপু, পাইলিং হয়, পাইলিং এর পরের কথাগুলি তো আমার আর মনে নাই, ওইগুলিকে কি যেন বলেন, কি যেন বলে ওইগুলিকে, কেউ কথা বলে না, কি এক অবস্থা এদের, এদের কথা বলতেও কষ্ট লাগে, জানি না তো। একটা বাড়ি হওয়ার যেমন প্রসেস থাকে এটারও প্রসেসটা ওই রকম, যে ফার্স্টে আপনি পোস্ট করবেন, তার সরি ফার্স্টে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করে ওই থিমের মধ্যেও অনেক কাজ থাকে, যে থিমটা যেভাবে আছে সেভাবে রাখবেন না, আপনি ছবি দিতে চান, আপনি লিখা দিতে চান, আপনি আপনার ছবি দিতে চান, সেটা পোর্শন ওয়াইজ চেঞ্জ করে ওইটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করে বাকি কাজ করতে হয়, হচ্ছে ক্লাসিক আছে, এলিমেন্টের আছে, ক্লাসিক এডিটর আছে, এলিমেন্টের এডিটর, এলিমেন্টের প্রো আছে, এলিমেন্টের প্রোটা পেইড ভার্সন, এলিমেন্টেরটা ফ্রি, ক্লাসিকটা ফ্রি, এই তিনটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর জন্য মানে থিম দিয়ে কাজ করার জন্য মোস্ট পপুলার এই তিনটা। তারপরে হচ্ছে আপনার কিছু প্লাগ ইন করতে হয় যেটা আমাদের পরবর্তী কাজের জন্য আসে, যে পোস্ট করতে গেলে এসিও করব, তখন করতে হয় হচ্ছে ইয়োস্ট এসিও, ইয়োস্ট এসিও ছাড়া আপনি এসিও করতে পারবেন না, আর এই ইয়োস্ট এসিও ছাড়া আপনি হচ্ছে গুগলে ইন্ডেক্সিং করতে পারবেন না, কারণ ইয়োস্ট এসিও প্লাগ ইন করতে গেলে আপনাকে হচ্ছে এসিওর একটা পোর্শন আসবে, এসিওর একটা ট্যাবই ওখানে ওপেন হবে, ওই ট্যাবে ক্লিক করে তারপর হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ করতে হয়, এবং ইন্ডেক্সিং এর এই কোডটাকে আপনার ওখান থেকে কপি করে এনে ওয়ার্ড ফাইলে বসিয়ে তারপর ইন্ডেক্সিং এর এখানে দিতে হয়। এখন নাজমুল ভাই থাকলে আমি দেখাতে পারতাম, অথবা ইমনদের আপনাদের কি সাবডোমেইন রেডি হয়েছে, ইমন দিয়ে দিয়েছে, ইমন ইমন আছে আপু, জি আপনাদের সাবডোমেইন কি দিয়ে দিয়েছে ভাইয়া? না আপু দিয়ে দেন, তাহলে তো এখন আর আমি মানে নাজমুল ভাই না আসলে নাজমুল ভাইয়ের ওয়েবসাইট ছাড়া আমি আর দেখাতে পারছি না, ব্যাপারটা তো এটাই দাঁড়ালো তাই না? আপু আমার সামান্য শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে আপু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের এখানে